हेलो व्यूअर्स एस्ट्रो योगी बांग्ला यूट्यूब चैनले अपना स्वागत जानाच्छि। आमी आचार्य पारमिता आपनादेर जन्य 2022 सालेर वार्षिक राशिफल निये एसेछि। 2020 सालेर मतन 2021 सालटिओ छिलो कठिन एवं चैलेंजपूर्ण एकटि बछर। एमनकि 2021 सालेओ करोनार नतून रूप आतंक सृष्टि करेछे, किन्तु करोनार वैक्सिन सारा विश्वेर मानुषके नतून आशा दियेछे। যদি টিকাদান প্রক্রিয়া 2021 সালের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়, তাহলে আগামী 2022 আপনাদের জন্য শুভ বই নিয়ে আসবে। একই সাথে যখন নতুন বছর আসে, তখন প্রত্যেকের মনে একটা ইচ্ছে আছে যে নতুন বছরে তারা ভবিষ্যৎ কেমন হতে চলেছে। কারণ আসন্ন নতুন বছরে নতুন আকাঙ্ক্ষা পূরণের আশা থাকলেও বছরের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এর জন্য প্রত্যেক ব্যক্তি আগে থেকে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করে। নতুন বছর নিয়ে প্রত্যেক ব্যক্তির মনে অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন 2022 সালে তার কেরিয়ার, ব্যবসা, আর্থিক অবস্থা, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের সম্পর্ক এবং স্বাস্থ্য কেমন হবে। এটি ছাড়াও নতুন বছরে ভাগ্যচক্রের নাকি নতুন বছরটি সুবিধা অসুবিধা চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য সফল পরিকল্পনা করতে অ্যাস্ট্রোয়োগী আপনার জন্য বার্ষিক রাশিফল 2022 নিয়ে প্রস্তুত হয়েছে, যেখানে পুরো বছরের রাশি অনুসারে পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে স্থানীয়দের রাশিচক্রের উপর ভিত্তি করে নতুন বছর তাদের জন্য কী কী নির্দেশ করছে, যেমন নতুন বছরের কেরিয়ারের ক্ষেত্রে কী ফলাফল হবে, আপনি কি আর্থিক বিষয়ে টাকা পাবেন নাকি খরচের বোঝা বাড়বে, আপনি কি গ্রহের চলাচলের কারণে ভাগ্যবান হবেন, প্রেম জীবনে কি রোম্যান্স বাড়বে না ঝামেলা, আপনি পরিবারের সকল সদস্যের সাথে কেমন আচরণ করবেন। তাহলে আসুন জেনে নিই কীভাবে 12টি রাশির জন্য নতুন বছর 2022 হতে চলেছে। কিন্তু বার্ষিক রাশিফল 2022 শুরু করার আগে আসুন 2022 সালের প্রধান গৃহস্থলী সূর্য এবং চন্দ্রগ্রহণ এবং সেই সাথে বছরের প্রধান উৎসবগুলি দেখে নেওয়া যাক। এর বাইরে আপনাকে রাশি অনুসারে অ্যাস্ট্রো টিপস, ভাগ্যবান রং, ভাগ্যবান নম্বর সম্পর্কেও তথ্য দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আপনি যদি আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আগে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। আমাদের ভিডিও যদি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। 2022 সালের প্রধান গৃহ সঞ্চার, একই সময়ে শনি, রাহু এবং কেতু গ্রহগুলি 2022 সালে সঞ্চার করতে চলেছে, তাই তাদের সম্পর্কে আলোচনা করা যাক। সবথেকে প্রথমে মঙ্গলবার 12ই এপ্রিল 2022 রাহু বৃষ রাশি থেকে মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে প্রবেশ করবে। এরপর বৃহস্পতি বুধবার 13ই এপ্রিল 2022 কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তারপরে 29শে এপ্রিল 2022 তারিখে শনি মকর রাশি দিয়ে অতিক্রম করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কিন্তু 2022 সালের 12ই জুলাই শনি পশ্চাৎপদ হয়ে আবার মকর রাশিতে ফিরে আসবে। 2022 সালের প্রধান গ্রহণ, 2022 সালে মাত্র 2টি চন্দ্রগ্রহণ এবং 2টি সূর্যগ্রহণ রয়েছে। আংশিক সূর্যগ্রহণ হিসাবে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে 2022 সালের 30শে এপ্রিলে। এই গ্রহণ দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং অ্যাটলান্টিক মহাসাগরের কিছু অংশে দৃশ্যমান হবে। অন্যদিকে 2022 সালের 25শে অক্টোবর মঙ্গলবারও আংশিক সূর্যগ্রহণ হবে, যা ইউরোপ, ইউরাজ, ওয়েস্টার্ন সাইবেরিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর পূর্বে এই গ্রহণ দৃশ্যমান হবে। এবার চন্দ্রগ্রহণের কথা বলি। ব্লাড মুন আকারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে 2022 সালের 16ই মেতে। এই গ্রহণ উত্তর, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশে দৃশ্যমান হবে। একই সময়ে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে 2022 সালের 8ই নভেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ হিসাবে। এই গ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, ইউরোপের উত্তর এবং পূর্ব অংশে এবং দক্ষিণ আমেরিকার অনেক অংশে দৃশ্যমান হবে। 2022 সালের প্রধান উৎসবগুলি শুনে নেওয়া যাক। এর সাথে আমরা আপনাদের 2022 সালে কিছু প্রধান উৎসব সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। 2022 সালের শনিবার 19শে মার্চ হোলি উৎসব পালিত হবে, চৈত্র নবরাত্রি 2ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত 2022 পর্যন্ত পালিত হবে। নববর্ষ পালিত হবে এপ্রিল মাসে। 2022 সালের 11ই অগস্ট বৃহস্পতিবার রক্ষাবন্ধন উৎসব পালিত হবে।
গণেশ চতুর্থী উৎসব সুখকর বুধবার 31 আগস্ট 2022 তারিখে পালিত হবে। শারদীয় নবরাত্রি 26 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2022 পর্যন্ত পালিত হবে। বিজয়া দশমী অর্থাৎ দশেরা মন্দের ওপর ভালোর বিজয়ের উৎসব বুধবার অক্টোবর 5 2022 উদযাপিত হবে। স্বামী দীর্ঘায়ুর জন্য করবা চৌথের উপবাস বৃহস্পতিবার অক্টোবর 13 2022 উদযাপিত হবে। অন্যদিকে দীপাবলি এইবার সোমবার 24 নভেম্বর 2022 তারিখে উদযাপিত হবে। আপনি যদি সম্পূর্ণ তথ্য পেতে চান তাহলে আপনি আমাদের ওয়েবসাইট অ্যাস্ট্রো ইয়োগি চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং শুভ সময় এবং পূজা পদ্ধতি সহ সমস্ত তথ্য পেতে পারবেন। তাই দর্শকদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশি জাতকদের 2022 সালের বার্ষিক রাশিফল কেমন হতে চলেছে। বার্ষিক রাশিফল 2022 প্রকাশ করে এই যে এই বছর আপনার জন্য কি বিশেষ। নতুন বছর নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং আশা নিয়ে আসে বলে সবাই প্রায়ই আসন্ন নতুন বছর সম্পর্কে আমরা জানতে আগ্রহী থাকি। প্রত্যেকেই ভালো ফলাফল পেতে আসন্ন ভবিষ্যতে ভালোভাবে প্রস্তুত হয়ে থাকতে চায় এবং নতুন বছর সম্পর্কে তাদের অনেক প্রশ্নও থাকে। এই প্রশ্নের উত্তর দিতে প্রতি বছরের মতন অ্যাস্ট্রোলজি 2022 সালের জন্য আপনার রাশিফল নিয়ে এসেছে, যা আপনার চাঁদের লক্ষণগুলির উপর ভিত্তি করে আমাদের জ্যোতিষী গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থান এবং বারটি রাশির উপর তাদের প্রভাব গণনা করে 2022 সালের জন্য বার্ষিক ভবিষ্যৎবাণী নিয়ে এসেছে। তাই আসুন মিথুন রাশির বার্ষিক রাশিফল আমরা বিস্তারিতভাবে জানি। মিথুন রাশির বার্ষিক রাশিফল 2022 আপনার জন্য কি স্বাক্ষর করছে। প্রেমের দৃষ্টিকোণ থেকে 2022 সালটি মিথুন রাশির মানুষদের জন্য কেমন যাবে, 2022 সালে মিথুন রাশির মানুষের পেশাগত জীবন কেমন কী পরিমাণ দেবে, মিথুন রাশি জাতকরা 2022 সালের আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে নাকি তারা সম্পদ সংগ্রহে সাফল্যতা পাবে, 2022 সালে পারিবারিক সদস্যদের সঙ্গে মিথুন রাশি জাতকদের সম্পর্ক কেমন থাকবে, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে নেব। 2022 সালের রাশিফল কী হতে চলেছে কোন মিথুন রাশির জন্য, আসুন সেটা বিস্তারিতভাবে আলোচনা করি। 2022 সাল কন্যা রাশি, জ্যৈষ্ঠ নক্ষত্র এবং বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করছে। অন্যদিকে মিথুন বার্ষিক রাশিফল 2022 অনুসারে 2022 বছরটি আপনার জন্য শুভ হতে চলেছে। এই বছর শনি 29 এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশির লোকেরা শনির দ্বারা প্রভাবিত হবে, যার কারণে এই সময়টি ব্যবসায়ী শ্রেণীর জন্য প্রতিকূল হবে। তারপর 2022 সালে 13 এপ্রিল বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে, যা মিথুন রাশির দশম ঘরে বসে থাকবে, যার কারণে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন, আয়ের নতুন উৎস খুলে যাবে। এবং রাহু 2022 সালে 12 এপ্রিল বৃষ রাশিতে প্রবেশ করবে, ফলে বিদেশের কর্মরত ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই ভালো যাবে, কিন্তু বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো হবে। 13 জুলাই 2022 তারিখে শুক্র মিথুন রাশিতে স্থানান্তরিত হবে, যার ফলে প্রেমের বিয়েতে আগ্রহী ব্যক্তিরা সাফল্যতা অর্জন করবেন এবং প্রেমময় দেশীয়দের মধ্যে বিচ্ছেদও শেষ হবে। অন্যদিকে 12 জুলাই থেকে শনি আবার বিপরীতমুখী হয়ে মকর রাশিতে প্রবেশ করবে, যার কারণে মিথুন রাশির লোকেরা আর্থিক সমস্যা এবং অপ্রয়োজনীয় ব্যয়ের সম্মুখীন হতে পারেন। 2022 সালে 30 এপ্রিল আগে সূর্যগ্রহণের প্রভাব মিথুন রাশির জন্য উপকারী হবে। সূর্য মিথুন রাশির 11তম ঘরে বসে থাকবে, ফলস্বরূপ আপনি আপনার বড় ভাই বোনের সমর্থন পাবেন। এরপর 25 অক্টোবর দ্বিতীয়বার সূর্যগ্রহণ হবে, মিথুন রাশির পঞ্চম ঘরে সূর্য বসবে, যার কারণে আপনি বাচ্চাদের দিক থেকে চিন্তিত থাকবেন, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। একই সঙ্গে বছরের প্রথম চন্দ্রগ্রহণ 16 মে বৃশ্চিক রাশিতে হবে, চাঁদ মিথুন রাশির ষষ্ঠ ঘরে বসে থাকবে, ফলস্বরূপ স্বাস্থ্যের যত্ন নিতে হবে, সরকারি কাজ এবং ধার সংক্রান্ত কাজ বিলম্বিত হবে। আপনার 2022 সালে 4 নভেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময় চন্দ্র 11 ঘরে থাকবে, এই সময় কিন্তু আপনার পারিবারিক সুখ বৃদ্ধি হবে, ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে হবে। মিথুন রাশি প্রেম রাশিফল কী হবে আসুন দেখা যাক। মিথুন রাশির প্রেম রাশিফল 2022 অনুযায়ী বছরের শুরুটা মিথুন রাশি জাতকদের জন্য শুভ হবে। আপনি আপনার প্রেমের সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা পাবেন এবং আপনি আপনার প্রিয়তম
খুশি প্রিয়তমকে খুশি রাখার জন্য যথাযথ চেষ্টা করবেন। উদ্যোগটি উদ্যোগীও হবেন, তবে তার পক্ষ থেকে আপনার জন্য কিছু কটু বচন আসতে পারে, তাই আপনার সম্পর্ককে মজবুত করতে হবে। সাধারণত বছরের মাঝামাঝি আপনার প্রেমের ক্ষেত্রে ভালো থাকবে এবং পারস্পরিক বোঝাপড়া আপনার সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাবে। আপনারা উভয়ই একে অপরকে ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে বছরের শুরুটি আপনার জন্য কিছুটা দুর্বল হয়ে হবে, কারণ এই সময়ে আপনার স্ত্রী তার পরিবারের প্রতি বেশি মনোযোগ দেবেন, যার কারণে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে দূরত্ব আসতে পারে। তবে এটি অল্প সময়ের জন্য হবে এবং পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। বছরের মধ্য ও শেষ অংশ বিবাহিত জীবনের জন্য অবশ্যই শুভ হবে। 2022 সাল বিবাহিত জীবনের জন্য কিছুটা অস্থিতিশীল হতে পারে। বছরের শুরুতে সূর্য এবং বুধ আপনার সপ্তম ঘরে বসবে, যার কারণে পারস্পরিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বৃহস্পতি 2022 সালের 13 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশির সপ্তম ঘরে বসবে। এই পরিস্থিতি আপনার জন্য শুভ হতে চলেছে। আপনি আপনার কর্মক্ষেত্রে স্ত্রী সমর্থন অবশ্যই পাবেন। অন্যদিকে 2022-এর 29 এপ্রিল কুম্ভ রাশিতে শনির প্রবেশ এবং তারপর 12 জুলাই শনির পশ্চাৎসরণ এবং মকর রাশিতে পুনরায় প্রবেশ বিবাহিত জীবনে ফাটল তৈরি করতে পারে। আপনার পারস্পরিক মতভেদ এড়ানোর জন্য এবং বোঝাপড়ার সাথে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃহস্পতি 29 জুলাই 2022 তারিখে পশ্চাৎসরণ করতে চলেছে, যা বিবাহিত জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা উচিত। যদিও বৃহস্পতি একটি শুভ গ্রহ, তাই বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু একে অপরের হৃদয়কে আঘাত করে এমন কোনো কথা বলবেন না। বার্ষিক প্রেম রাশিফল 2022 প্রেমিক জাতকদের জন্য ভালো প্রমাণিত হবে। বছরের শুরুতে পঞ্চম ঘরে মঙ্গল গ্রহের পড়ার কারণে আপনি বৃথা তর্ক করবেন এবং যার কারণে বিতর্কের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই জন্য তর্ক করা থেকে বিরত থাকা উচিত। মিথুন রাশির পঞ্চম ঘরের অধিপতি শুক্র গ্রহে স্থানান্তরিত প্রেমী রাশিদের উপর অনুকূল প্রভাব ফেলবে। 2022 সালের 30 এপ্রিল শুক্র পঞ্চম বাড়ির অধিপতি হওয়ার কেন্দ্রে উচ্চতর হবে এবং মীন রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই অবস্থান জাতকদের জন্য সম্ভাবনা তৈরি করবে যারা প্রেমে বিবাহে আগ্রহী। এই বছর যারা যে ব্যক্তি অবিবাহিত এবং বিয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য এবছর তৈরি হচ্ছে। জুলাইয়ের পরে প্রেমীদের সাথে দেখা করার কিছুটা কঠিন হবে, যার কারণে আপনি নেতিবাচকতার সম্মুখীন হতে পারেন, কিন্তু দূরত্ব আপনাকে আপনার সঙ্গীর আরও কাছে নিয়ে আসবে। সামগ্রিকভাবে মিথুন রাশির প্রেম রাশিফল 2022 প্রেমময় দেশীয়দের জন্য ভালো হবে এবং প্রেমের সাফল্যতা পাবে, তবে দাম্পত্য জীবনে উত্থান পতন থাকবে। আপনাকে বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আসুন এবার দেখে নেওয়া যাক মিথুন রাশির আর্থিক রাশিফল কি বলছে। মিথুন রাশির আর্থিক রাশিফল 2022 অনুসারে এই বছর আপনার জন্য মধ্যম ফলদায়ক হবে। বছরের প্রথম কয়েক মাস কিছুটা দুর্বল থাকবে, কারণ এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, যা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের মুনাফা হবে, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি আপনার খরচ বাড়াবে, তাই কোনো খরচ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনে তবেই আপনি খরচার দিকে এগোবেন। এবার আপনার ছোট ভ্রমণ কম হবে, কিন্তু দীর্ঘ ভ্রমণের জন্য আপনার টাকা খরচ হতে পারে। এর বাইরে 2022 সালও যে কোনো ব্যক্তির সম্পত্তি বা মধ্যস্থতা সম্পর্কিত কোনো সমস্যার সমাধানের উপযুক্ত সময়। বার্ষিক অর্থরাশি ফল 2022 মিথুন রাশির মানুষদের জন্য আর্থিকভাবে উপকারী হবে। গ্রহগুলির অবস্থানগুলি আপনার আর্থিক দিককে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি 13 এপ্রিল 2022 তারিখে মীন রাশিতে অবস্থান করবে, যার ফলে আপনি আয়ের নতুন উৎস পাবেন।
অন্যদিকে বৃহস্পতি চতুর্থ ঘরের দিকটি আপনাকে অচল সম্পত্তিতে বিনিয়োগ করাবে, যা আগামী সময়ে উপকারী হবে। এই বছরে বছরটি মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য ভালো হবে। যারা বিদেশে যোগ দিয়ে ব্যবসা করছেন তাদের জন্য খুবই ভালো। 2022 সালে 12 এপ্রিল রাহু মেষ রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশির 11তম ঘরে বসবে, যা আপনাকে বিদেশ থেকে অর্থ লাভ করতে সাহায্য করবে। এই বছর আপনি আপনার সঞ্চয়ে বৃদ্ধি দেখতে পাবেন। অন্যদিকে বৃহস্পতির 29 জুলাই পিছিয়ে যাবে, যার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনি পৈতৃক সম্পত্তি থেকেও টাকা পেতে পারেন। অন্যদিকে 2022 সালের 29 এপ্রিল শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং মিথুন রাশির ভাগ্য খুলবে। শনির এই অবস্থান স্থানীয়দের জন্য উপকারী হবে। আপনার আর্থিক অবস্থান মজবুত হবে এবং অচল কাজগুলি গতি পাবে। যাদের টাকা কোথাও আটকে আছে তারা তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 2022 সালের 12 জুলাই শনি পশ্চাৎসরণ হয়, আবার মকর রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনার অবশ্যই অর্থ সম্পর্কিত বিনিয়োগের কথা ভাবতে হবে। যদি সম্ভব হয় এই সময়ের মধ্যে অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন। 2022 সালের 10th মে বুধ বৃষ রাশিতে অবস্থান করবে, মিথুন রাশির 12তম ঘর, যার ফলে বিদেশ থেকে যুক্ত ব্যক্তিরা আর্থিক লাভ পাবে কিন্তু নিজেদের দেশে কর্মরত ব্যক্তিরা অর্থ হারাতে পারেন। সামগ্রিকভাবে মিথুন রাশির অর্থ রাশিফল 2022 অর্থের দিক থেকে মিথুনের জন্য ভালো হবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন। এই বছর আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং ইতিবাচক শক্তি আপনার ভিতরে প্রবেশ করবে। আসুন এবার দেখে নিই যাক মিথুন রাশির কেরিয়ার রাশিফল কি বলছে। মিথুন রাশির কেরিয়ার রাশিফল 2022 অনুসারে এই বছরটি আপনার জন্য উত্থান পতন পূর্ণ হবে। বছরের শুরুতে আপনি যে কোনো কাজে কঠোর পরিশ্রম করবেন, যার ফলাফল বছরের মাঝামাঝি সময়ে আপনার কাছে দৃশ্যমান হবে। এমন একটি সুবিধাও পেতে পারেন যে কিছু সময়ের জন্য আপনি অনুভব করতে পারেন যা আপনার কাজটি সঠিকভাবে স্বীকৃতি হচ্ছে না। অতএব আপনার মনে একটি সন্দেহ থাকতে পারে যা আপনাকে চাকরি ছাড়তে বাধ্য করতে পারে। আপনি যদি শান্ত থাকেন তাহলে বছরের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলে যাবে এবং আপনি আপনার কাজে নিজের সেরাটা দিতে পারবেন। বছরের মাঝামাঝি আপনার চাকরির জন্য ভালো হবে। এই সময়ে আপনার চাকরি পরিবর্তনের ধারণা ছেড়ে দেওয়া উচিত। বছরের শেষ পর্যন্ত অনেক দূর ভ্রমণের সম্ভাবনা থাকবে যা আপনাকে কাজের সাথে সম্পর্কিত রাখবে। অন্যদিকে ব্যবসায়িক অংশীদারিত্ব ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই বছর আপনাদের পক্ষে অনুকূল হবে না, অতএব আপনার সতর্ক হতে হবে। আপনি যদি একা ব্যবসা করেন তাহলে এই বছরটি আপনার জন্য দারুণ হবে। আয়ের পাশাপাশি আপনার জন্য খরচও থাকবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকবে কিন্তু সেগুলি আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। বিনিয়োগ সংক্রান্ত কোনো কাজ করার সময় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন। অংশীদারি সংক্রান্ত ব্যবসার জন্য এই বছরটি চমৎকার। বার্ষিক কেরিয়ার রাশিফল 2022 মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র এবং সমৃদ্ধ হবে। 2022 সালের 13 এপ্রিল বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করবে, যা মিথুন রাশির 10ম ঘর। এই অবস্থায় ব্যবসায়ী শ্রেণীর জন্য সমৃদ্ধ হবে। যারা অংশীদারিতে ব্যবসা করছেন তারা ব্যবসায় লাভ পাবেন, আয়ের নতুন উৎস পাওয়া যাবে। 2022 সালের 29 এপ্রিল কুম্ভ রাশিতে শনির প্রবেশ ভাগ্যবান করবে। এই সময়ের মধ্যে দেশীয় কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে সংস্পর্শে আসবেন এবং তাদের সাহায্যে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। 2022 সালে 12 এপ্রিল রাহু মেষ রাশিতে অবস্থান করবে, যা মিথুন রাশির 11তম ঘর। রাহুর এই অবস্থান বিদেশি ব্যবসায়ীদের জন্য সুবিধা দেবে কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের উপর ধ্যান দিতে হবে। পেশাদার জাতকদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পরে সাফল্য আসবে। বৃহস্পতি নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার কারণে চাকরি পেশা ব্যক্তিদের তারা বসের সহায়তা পাবেন। যারা এখনো পর্যন্ত বেকার ছিলেন তারাও এই বছর চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করার কথা ভাবছিলেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। বৃহস্পতি 29 জুলাই 2022 তারিখে পশ্চাৎসরণ করছে, যার কারণে ব্যবসা উত্থান পতন হতে পারে। এই সময় আপনার পুঁজি বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। সহজে কাউকে বিশ্বাস করবেন না। যারা অংশীদারিত্বের সাথে ব্যবসা করছেন তাদের সঙ্গীর সাথে ফাটল হতে পারে।
আপনি বিতর্কিত বিষয়ের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে চাকরি পেশা ব্যক্তিরা তাদের সহকর্মীর সাথে জড়িয়ে পড়া উচিত নয়, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। সামগ্রিকভাবে মিথুন রাশির কেরিয়ার রাশিফল 2022 আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। আপনাকে সময়টি সদ্ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। মিথুন রাশির ব্যবসায়ীরা এবং পেশাদার ব্যক্তিরা তাদের ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আপনি এবছর আপনার শত্রুদের পরাজিত করে জয়ী হতে পারবেন। মিথুন রাশির পারিবারিক রাশিফল সম্পর্কে আমরা এবার একটু জেনে নেব। মিথুন রাশির পারিবারিক রাশিফল 2022 অনুসারে এই বছর মিথুন রাশির মানুষের জন্য অস্থির থাকবে। বছরের শুরুতে আপনার জীবন সঙ্গীর সাথে কিছু মতপার্থক্য হতে পারে, আপনার পিতামাতার সাথে আপনার বিবাদও হতে পারে, কিন্তু মে মাসের পর পরিস্থিতি অনুকূল হবে। আপনি আপনার ছোট ভাই বোনদের সাথে পারিবারিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার পরিবারের মহিলাদের নিয়ে চিন্তিত হতে পারেন। আপনার মা, ছোট বোন এবং স্ত্রীর বিশেষ যত্ন নিন। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আপনি কিছু ধর্মীয় কর্মসূচির সাথে জড়িত থাকতে পারেন। আপনিও আপনার বাড়িতে সন্তানের জন্ম উদযাপন করতে পারবেন। আপনি আপনার শৈশবের বন্ধুদের সাথে দেখা করবেন, যাদের সাথে আপনি ভালো সময় কাটাবেন, কিন্তু এই বছর আপনার বন্ধুদের সাথে কোনো বিশেষ প্রকল্প শুরু করা উচিত হবে না, অন্যথায় আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে। বার্ষিক পারিবারিক রাশিফল 2022 অনুযায়ী বৃহস্পতি মীন রাশিতে 13 এপ্রিল 2022 তারিখে স্থানান্তরিত হবে। বৃহস্পতির দৃষ্টি তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ঘরে পড়বে, যার কারণে আপনি পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে খুশি হবে। এই বছর আপনি অচল সম্পত্তিতে বিনিয়োগ করতে পারবেন এবং বাড়ির আরামের অর্থ ব্যয় করতে পারবেন। মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনি তার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে যারা গৃহস্থলী কাজের জন্য ধার নিতে চান তারা সহজেই ধার পাবেন। 2022 সালের 29 এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই এবং ভাগ্যের অধিপতি হবে, যার ফলস্বরূপ আপনি পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণে যেতে পারবেন এবং ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। 2022 সালের 12 এপ্রিল রাহু মেষ রাশিতে প্রবেশ করবে, যা মিথুন রাশির একাদশ ঘর। রাহুর এই অবস্থান সন্তানের পক্ষে কষ্ট দিতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য এটি অনুকূল সময়। বৃহস্পতি 29 জুলাই 2022 তারিখে পশ্চাৎসরণ করতে চলেছে, যার কারণে পরিবারে বিবাদ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধের কারণে অস্থির অবস্থা তৈরি হতে পারে। আপনার বিচক্ষণতার সাথে আপনার পার্থক্যগুলিকে সমাধান করার পরামর্শ দেওয়া হচ্ছে। 12 জুলাই 2022 তারিখে শনি পশ্চাৎসরণ হয়ে আবার মকর রাশিতে ফিরবে, যার ফলস্বরূপ পারিবারিক বিষয়গুলির কারণে উত্তেজনা থাকবে। অতিরিক্ত অর্থ ব্যয় করলে আপনার কিন্তু কষ্ট হবে। যদিও এই উত্তেজনা শীঘ্রই শেষ হয়ে যাবে, একই সময়ে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কিছু সুবিধা পাবেন। সামগ্রিকভাবে মিথুন রাশির পারিবারিক রাশিফল 2022 আপনার জন্য উত্থান পতন দেখাচ্ছে। এই বছর আপনি আপনার পরিবারের আরও কাছে আসবেন, পারিবারিক সদস্যদের সহযোগিতায় আপনি মানসিক শক্তি পাবেন এবং উন্নতির দুয়ার খুলে যাবে। এবার জেনে নেওয়া যাক 2022 সালের জন্য মিথুন রাশির কিছু অ্যাস্ট্রো টিপস। দিনে 108 বার সরস্বতী মন্ত্র জপ করুন। ঘর থেকে বের হওয়ার সময় এক টুকরো মিছরি মুখে রাখুন। নপুংসকদের কাছ থেকে আশীর্বাদ নিন। বুধবার বাবলা গাছের সামনে প্রদীপ জ্বালান। শনিবার শনি মন্দিরে যান এবং ভাগ্যকে শক্তিশালী করুন। 2022 সালে মিথুন রাশির জন্য শুভ রঙ কী কী আছে আসুন জেনে নেওয়া যাক। মিথুন রাশির জন্য 2022 সালে শুভ রঙ হচ্ছে সবুজ এবং সোনালী। এবং 2022 সালের জন্য মিথুন রাশির জন্য শুভ সংখ্যা 1 এবং 5। সবশেষে এটা বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশির ফলাফল গণনা করলাম তা সার্বিক ফলাফল। ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হবে। ব্যক্তিগত বার্ষিক ফলাফল জানতে অবশ্যই আপনারা অ্যাস্ট্রো ইয়োগির পোর্টালে গিয়ে আমার সাথে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।
Astro Yogi, India's number one live astrology app.